আমার যে সাবজেক্ট দেওয়া হয়েছে আমি আমার এই সাবজেক্টের ভিত্তিতে আলোচনা করব এই আলোচনা যাওয়ার পূর্বে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমার নবীজি দু জাহানের নবী নূর আলা নূর নূরে মুজাসম আমার নবীজির আব্বা জান এবং আম্মা জান আপনারা বলেন তো দেখি ওনারা জাহান্নামিনা জান্নাতি আর জবান খুলে বলেন আজকে এই দেশের মধ্যে কতগুলা কুলাঙ্গার জন্ম নিছে যারা বলে নাকি আমার নবীজির আব্বা জান খাজা আব্দুল্লাহ আমার নবীজির আম্মা মা আমেনা তাদেরকে জাহান্নামী বলে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ আছে কি আছে না আছে না এই সমস্ত রাজদেরকে আমি বলতে চাই আল্লাহর কোরআনের মধ্যে হাদিসের মধ্যে ফেকাহের কিতাবের মধ্যে এমন কোন একটা দলিল যদি তোমরা নিয়ে আসতে পারো নি আসো দেখি একটা দলিল আল্লাহর জমিনের মধ্যে প্রমাণ করে দেখাও যেখানে লেখা আছে আমার নবীজির আব্বা জান আমার নবীজির আম্মা জান তার জাহান্নামে একটা প্রমাণ নিয়ে আসো বলেন ঠিক আজ পর্যন্ত এই আল্লাহর জমিনের উপরে এমন কোন বাপের পুত নাই যারা প্রমাণ করে দেখাবে যে আমার নবীজির আব্বা এবং আম্মা জান জাহান্নামি এ দেশের কতগুলা কুলাঙ্গার জন্ম নিয়েছে যারা আমার নবীজি হলেন রাহমাতুল আলামিন কথা বলেন ঠিক কিনা আমার নবী রহমত না গজব রহমত রহমত কি শুধু আমাদের জন্যে আমার নবী মানুষের জন্য রহমত আমার নবী জিন জাতির জন্য রহমত আমার নবী আসমানের নবী আমার নবী জমিনের নবী মানুষের নবী আঠারো হাজার মতলুকাতের নবী আমার নবী আশি হাজার আলমের নবী জবান খুলে বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন রে মানুষ আমি আল্লাহ যেমন তামাম कुल कायनातের জন্য রব্বুল আলামিন আমার আল্লাহ allerlei যেইভাবে কোন সীমা রেখা নাই রে তদ্রূপ আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন আমার বন্ধু রাহমতের কোনো সীমা রেখা নাই জবান খুলে বলেন আল্লাহ হওয়া আকবার আর চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ আমার নবী রহমত রহমত যেই গর্বের মধ্যে দারণ করলেন যেই গর্ব মুবারকের মধ্যে আমার নবীজি অবস্থান করলেন এই গর্ব মুবারকটাও রহমত কথা বলেন ঠিক কিনা আমার নবীজিকে আমার নবীজির আব্বাকে গালি দেবেন আম্মাকে গালি দেবেন আমার নবী কি কষ্ট পাবে না কথা বলেন ভাবে কি ভাবে না যদি আমারে কষ্ট পায় আমার আল্লাহর কষ্ট পায় আমার নবীকে কষ্ট যদি দাউড়ে কুলাঙ্গারে দল আমার আল্লাহ কষ্ট পাবে তোমাদের জন্য জাহান্নাম একবার জহায় যাবে কথা বলেন ঠিক না আমার নবী কেমন নবী আমার নবীজির अब्बा जान খাজা আব্দুল্লাহ আদম আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে খাজা আব্দুল্লাহ পর্যন্ত আমার নবিজির নূর মোবারক যতগুলা ললাট মোবারক স্থানান্তরিত হয়েছে নেকের পর একটা ললাট এইভাবে আসতে আসতে খাজা আব্দুল মুতালিব নবিজির দাদা যান তারপরে আমার নবীজির আব্বা যান খাজা আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ থেকে মা নাম এই সিলসিলা আমার নবীজি

জমজমের পানিটা বন্ধ হয়ে গেল মরু জড়ে তুফানে বালু এসে জমজমের পানি বন্ধ হয়ে গেল পানি আর উঠে না পানি বন্ধ হয়ে গেল খাজা বলেন মক্কার লিডার মক্কার কি লিডারের দায়িত্ব কি এলাকাবাসীর দেখাশোনা করা খাবারের ব্যবস্থা করা পানির ব্যবস্থা করা জমজমে তো পানি দেয় না সমস্যা হয়ে গেছে এখন পানির ব্যবস্থা করতে হবে এই কথা চিন্তা করেন খাজা আব্দুল মোতালি বিপদের মধ্যে পড়ে গেলেন উনি আসতে করে খানায় কাবার ভিতরে ঢুকে গেলেন খানায় কাবার ভিতরে ঢুইকা গিয়ে একটা ডাক মারলেন মবদু

গরমের পানিটা বন্ধ হয়ে গেছে আমি মক্কার নেতা হিসাবে তো পাচ্ছি পানির ব্যবস্থা করতে পারতেছি না জমজমের পানিটা যদি আবার চালু হয়ে যায় আমি মানত করলাম আমার দশটা ছেলে সন্তান রয়েছে একটা সন্তান আমি তোমার রাস্তায় কোরবানি করে দিব বলেন সুবাহান আল্লাহ মানত কি করলেন ছেলে কোরবানি ছেলে কয়টা আছে কথা বলেন কয়জন দশটা ছেলে একটা ছেলে আমি তোমার রাস্তায় কোরবানি করে দেব যাই মাত্র মানত করলেন রে মানত করতে দেরি হলো আল্লাহর কুদরতে জোশ মেরে জমজমের পানি চালু হয়ে গেল বলেন না সুবহানাল্লাহ পানি সমস্যার সমাধান হয়ে গেছে কিছুদিন পার হয়ে গেল আব্দুল মোতালিবার মানত আদায় করে না সবাই বলেন মানত আদায় করা কি সবাই বলেন মানত আদায় করা কি ওয়াজিব মানত আর আদায় করে না খাজা আব্দুল মুতালিব স্বপ্নে দেখেন কে জানি ডেকে বলতাছে রে আব্দুল মুতালিব তুমি তো মানত করেছো তোমার একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দেবে যদি মানত তুমি আদায় না করো তাহলে তোমার সন্তানগুলার ক্ষতি হয়ে যাবে বিপদে পড়ছে না দশটা সন্তান সবাইকে ডাইকানি আসতে মেরে আব্দুল্লাহ কোথায় আমির হামজা এ আবু তালেব কোথায় ওদবা কোথায় কে আসো জাফর তোমরা সবাই আসো আমি তো মানত করেছিলাম একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করব এখন তোমরা কে কুরবানি হইতে রাজি আছো জবাই হইতে রাজি আছো একজন রেডি হও জবাই করতে হবে আল্লাহর রাস্তায় কোন দেখি উপযুক্ত বড় বড় ছেলেরা গলায় ছুরি দিয়ে জবাই করব কেউ কি রাজি হবে ছেলেরা বলেন না আব্বা জান আমরা এই কামের মধ্যে নাই আপনার মনত আপনি যেভাবে পারেন সেভাবে কি আদায় করেন ওরে বাপ রে সুরের নিচে মাথা দিতাম হে জবাই হতাম খামখালি কোনো কথা নাকি একজনেরজন করে ছেলেগুলো বিদায় হতে লাগলো সময় চলে গেল সবচেয়ে ছোট ছেলের নাম হল আব্দুল্লাহ আব্দুল্লাহর বয়স নয় থেকে দশ খাজা আব্দুল্লাহ আর যায় বাবার সামনে দাঁড়িয়ে আছে কেউ জবাই হইতে রাজি না খাজা আব্দুল ডাক দিয়া বলে পণ্ডিতদেরকে ডাকলেন ইহুদি পন্ডিত তৌরাত কিতাব জাবুর কিতাবের পন্ডিতদেরকে ডাকলেন অপণ্ডিতের দলের কেউ তো জবাই হইতে রাজি না কোরবানি হতে রাজি না কি করব এবার খাজা আব্দুল মোতালিবকে পণ্ডিতেরা পরামর্শ দেখো সবচেয়ে ছোটটা হইল আব্দুল্লাহ এটা বুঝে টুঝে না বেশি একটা ছোট সহজ সরল আছে এটার দিয়া সেরা নাও এটা জবাই হাজ আব্দুল মোত জবাই আব্দুল্লাকে করার জন্য নতুন সাজে সাজ করাইয়া নতুন জামা কাপড় পরাইয়া থানায় কাপড় সামনে নিয়ে আসি সারামাক্তা খবর হয়ে গেছে আব্দুল্লা জবাই করি আবদুল্লাহ রে জবাই করবেন শত শত মানুষের আসলো মাত্র জবাই করবেন এই মুহূর্তে আল্লাহর কদরতে দেখা যায় খানায় এক শত মহিলা হাতের মধ্যে তলুয়ার নিয়ে দাঁড়িয়েছে এবং বাম দিকে এক শত মহিলা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে বলেন না সুবাহান আল্লাহ মহিলারা ডাক দিয়ে আব্দুল মোতালি এই দেখো তলোয়ার নিয়ে দাঁড়াইলাম তুমি জবাই আমরা এই মহিলাদের ঝাল আমাদের জীবন থাকতে আবদুল্লাহ গলার মধ্যে আমরা ছুরি চালাইতে দেব না বলেন না সুবাহ আল্লাহ সমস্যা না অতি সহজে যেটা স্বার্থ এখন দেখা যায় মহিলারা তলোয়াল লিয়া দাঁড়াইছে তাও একজন আর দুইজন না দুই পাশে একেবারে দুইশো মহিলার হাতে লম্বা লম্বা তলোয়ার সুবহানাল্লাহ বলেন মক্কার বড় বড় ব্যবসায়ী যারা ছিলেন তাদের হাতেও তলোয়ার তারাও আসলেন আইসা ডাক দিয়ে বলেন মক্কার সর্দার আব্দুল মোহতালি তোমার এই ছোট ছেলে আবদুল্লার এত সুন্দর চেহারা নূরানি চেহারা যে চেহারা দেখি যদি আমরা ব্যবসার মধ্যে যাই আমরা যখন মিশরে সিরিয়াতে যখন ব্যবসার মধ্যে যাই এই ছোট্ট ছেলে আবদুল্লার চেহারা দেখে গেলে পড়ে আমাদের ব্যবসার মধ্যে বেশি বেশি লাভ হয় সোয়ালা না আব্দামদ আলিম সাবজাং করে দিলাম এই দুই শত মহিলার সঙ্গে আমরা অতলওয়ার মেয়ে দাঁড়াই যদি আব্দুল্লার গলার মধ্যে চুরি দাও তাইলে তোমার সঙ্গে আমাদের যুদ্ধ হয়ে যাবে আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবো নেহরি জীবো সবাই বলেন আল্লাহর নবী মায়ের নবী আপনি নবী আমার জীবন আপনি আমার জীবনের সাথী অন্ধকার বড়ে বাতি আপেনবি আমার নিহি নিয়ার ধন আপনি আমার জীবন এই অহন্ধকার কবরের বাতি আপে আপেন বিয়া মারনিি দিয়ার দো নালার নহবি বায়ার গো আপে আপেন বিয়া মারবার আমার ও বাজানেরাম এবার আব্দুল মোতালিফ বিপদের মধ্যে পড়ে গেলেন ডাক দিয়া বলেন ইহুদি পন্ডিতেরাম ও পণ্ডিতা সবাই তলোয়ার নিয়ে হাজির এখন কি করবো বাজান গো ইহুদি পন্ডিতের আবার ডাক দেয়া কয়েকটা কাজ করেন সমস্যা তো বাজছে মানব আদায় করতে হবে কথা কোন ঠিক না মানত আদায় করতে হবে একটা কাগজের টুকরার মধ্যে আব্দুল্লাহর নাম লেখেন আর একটা কাগজের মধ্যে দশটা উটের নাম লেখেন তারপরে নাবালক শিশু বাচ্চা দিন লটারি টান দেন যদি আবদুল্লার নাম না উঠে উটের নাম উঠে যায় তাহলে মানত আদায় করে দেবে কাগজের মধ্যে লেখছে আবদুল্লাহ নাম আরেকটা কাগজের মধ্যে লিখলেন দশটা উটের নাম লটারি টান দিলেন আল্লাহর খেলা বোঝা যায় না লটারির মধ্যে নাম উঠছে আব্দুল্লাহর নাম কার নাম উঠছে দুই নাম্বারে লটারি দিলেন বিশটা ওট আবদুল্লার নাম আবদুল্লার নাম উঠেছে তিন নাম্বারে লটারি তিরিশটা ওট চার নাম্বার ফার্স্ট নাম্বার এবার নবম নাম্বারে গিয়ে নব্বইটা উটের নাম আবদুল্লার নাম লটারি টান দিলেন আবদুল্লার নাম উঠে যান এবার মহিলার ডাক দিয়ে কত রে আব্দুল মুতালি নয় বার কেন নয় শতবার কেন নয় হাজার বার কেন নয় লক্ষ বার কেন কোটি কোটি বারো যদি আব্দুল্লাহর নাম উঠে গো তাহলে আমরা সাবধান করে দিলাম তারপরেও আব্দুল্লাহর গোলার মধ্যে ছুরি দেওয়া যাবে না সোয়ালা বলেন বিপদ বাড়ছে না এবার এক শত উটের নাম উটের আর আবদুল্লার নাম লিখে এবার যখন লটারি টান দিলেন আল্লাহর কুদরতে দেখা যায় এবার আর আবদুল্লার নাম ওঠে এক শত উটের নাম লটারির মধ্যে এসেছে তড়িগড়ি করে আব্দুল মোতালি ওনার ঘর থেকে শত উঠ এনে নিজের হাতে থানায় তাবার পাঙ্গনে একটা একটা ধরে জবাই করে দিলেন সুহান আল্লাহ বলেন

সেই ললাটের মধ্যে অবস্থান করতেছেন নূরে মুহাম্মদ চিৎকার দিয়ে বলেন আল্লাহ বন্ধুরে আমার মক্কার একজন পণ্ডিত নাম হলো উরা কাইবনে নৌফেল ওরা কাইবনে নৌফেলের একজন মেয়ে ছিল যার নাম হলো মরিয়ম ওই মরিয়ম ছিলেন তৌরাতের পণ্ডিত জাবুরের পণ্ডিত তৌরাত জাবুর ইঞ্জিল কিতাব গবেষণা করে মরিয়ম নূরে মোহাম্মদের সন্ধান পেয়েছেন মরিয়ম গবেষণা করে দেখলেন ওই নূরে মোহাম্মদ অবস্থান করতেছেন খাজা আব্দুল্লাহ ললাটে আবদুল্লাহ যখন মাঝে মধ্যে বাড়ি থেকে বাইরে হইয়া ওই মরিয়মের বাড়ির সামন দিয়ে যায় মরিয়মে মাঝে মধ্যে ডাইকা ও আবদুল্লাহ আবদুল্লাহ রে ঘরে আনিয়া বসা ভালো বুড়া খানা দানা খাওয়ায় আর বলে তুমি তোমার আব্বুকে বইল তোমার আব্বু যেন তার পুত্র উদু বানায় আমার নেই বাংলা বলেন মরিয়ম পাগল মরিয়ম দেওয়ানা বিয়ে বসার জন্য প্রায়ই এইভাবে বলেন আব্দুল্লাহর কাছে কত মেয়ে কত বিয়ের প্রস্তাব দেয় আব্দুল্লাহর কোনো কিছু কথা বলে না খাজা আব্দুল মুতালিব কাইরে কোন বিপদ পড়ল চার দিক দিয়ে শুধু খালি বিয়ের প্রস্তাব বিয়ের প্রস্তাব বিয়ের প্রস্তাব আমার মেয়ে নেন আমার মেয়ে নেন আমার মেয়েটা নেন আমি এখন কোন দিকে যাইতাম তো আবদুল মুতালিব উনি ব্যবসা করতেন ব্যবসার জন্যে মাঝে মধ্যে উনি মদিনা যেতেন মদিনা ওনার এক বন্ধু ছিল কুরাইশ বংশের নাম হলো আব্দুল ওহাব জুহুরি আব্দুল ওহাব জুহুরির একটা মেয়ে ছিল সবচেয়ে সুন্দরী ওই মেয়েটার নাম হলো খাজ আব্দুল মুতালিব বলেছিলেন দোস্ত রে ও দোস্ত তোমার মেয়েটা তো বড় সুন্দরী গুণবতী রূপবতী আমelan সালেহান তাহেরা তোমার মেয়েটা যদি বড় হয় আমার ছেলেটা যদি বড় হয় তাইলে আমরা দুইজনে বিয়াই ওই জমিগা তোমার মেয়েটারে আমার আব্দুল্লাহর কাছে বিয়া দেলাই কো ঠিক আছে দোস্ত চিন্তা কইরো না

মদিনা গেলেন মদিনা যায়া কয় দুস্ত অবস্থা বেশি ভালো না সার্দিক দিয়ে মানুষের যন্ত্রণা করতেছে বিয়ে দিতে চায় সবাই আমি তো তোমার সঙ্গে কথা দিয়েছি তোমার মেয়েটাকে আমি বিয়ে নিব আর দেরি করা যাবে না বিয়ে দিবাইনি কত দুস্ত সুখবর ভালো খবর তাইলে বিলম্ব করার দরকার নাই মাশাআল্লাহ দুইজনে মিলে পরিবারের সদস্যদের নিয়ে মা বেনার সঙ্গে খাজা আব্দুল্লাহর বিয়ে করিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন

আবদুল্লাহ যখন গেছেন সামোনীকে দাঁড়াইছে এবার মরিয়ম পাও থেকে মাথা পর্যন্ত তাকায় মুখটা একেবারে মলিন করে দিলেন দাগা দেয়া কয় আবদুল্লাহ রে আবদুল্লাহ কথা গোপন কর না সত্য করে বলবা দেখি বলো রে আবদুল্লাহ তুমি কি বিয়ে করেছ আব্দুল্লাহ কয় রে মরিয়ম হ্যাঁ আমি বিয়ে করেছি কাকে বিয়ে করেছ ওই মদিনার আব্দুল হব জুহুরির মেয়ে নাকে এবার চোখের পানিগুলো জার জার করে ছেড়ে দিয়ে মরিয়ম একটা দূর মারলেন ঘরের ভিতরে আবদুল্লাহ ডাক দিয়ে কয় রে মরিয়ম এতদিন যখন আসতাম আসলে পরে কত আদর করতায় ভালো খাওয়াই তাই কত হাসি খুশি মুখ ছিল আজকে তোমার মুখটা মলিন তোমার চেহারাটা মলিন তোমার এই অবস্থা কেন মরিয়ম ডাক দিয়ে কম আব্দুল্লাহ আমি তো তোমার পাগল ছিলাম না আমি তোরা জাবুর ইঞ্জিল কিতাব গবেষণা করে আমি তোমার ললাটের মধ্যে নূরে মোহাম্মদ সন্ধান পেয়েছিলাম বলেন সুহান আল্লাহ আর চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবার আব্দুল্লাহ রে আমি তো তোমার পাগল ছিলাম না আমি পাগল ছিলাম আমার বড় আশা ছিল রে আমি আখির জামানার পয়গম্বরের মা হয়ে নিজেকে ধন্য করব আমার নসিবে নাই রে আব্দুল্লাহ তোমার কি মনে আসেনি কি মনে আছে ওই যে খানে কাবা আঙ্গিনার মধ্যে তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়েছিল কহা ঠিকই তো আছে জবাই করতে নিছল ক জবাই যখন করতে নিছল তখন কাবার ডান দিকে এবং বাম দিকে 200 মহিলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে ছিল তোমাকে বাঁচানোর জন্য রে আব্দুল্লাহ তোমাকে বাঁচানোর জন্য ওই দিন ওই মহিলাদের নেতৃত্ব দিয়েছিলাম আমি বলেন যখন বসতে পারলাম না আখের জামানার পয়গাম্বরের মা যখন হতে পারলাম না আসমান সাক্ষী রেখে বললাম জমিন সাক্ষী রেখে বললাম খান তবে রেখে বললাম তৌরাত জাবুর সাক্ষী রেখে বললাম রে আব্দুল্লাহ এই জীবনে আমি আর কোনোদিন বিয়ে বসব না কিসের সন্ধান পাইছিল। নুরে মোহাম্মদ কিসের সন্ধান জবান খুলে বলেন কিসের সন্ধান নুরে মহম্মদ আমার নবী নুরের নবীন মাটির নদী নদী আর জবান খুলে বলেন আমার নবী নূর উনা আলা নূর আমার নবীজির নূর মোবারক থেকে তামাম জাহান কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে এজন্য আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারিমের সাদ পড়েন কদ জাআকুম মিন আল্লাহি নূর আমার আল্লাহ কয় আমি আমার বন্ধুরে নূর পাঠাইছি নূর বানাইয়া পাঠাইছি আমার বন্ধু নূর নূর দুনিয়াতে প্রেরণ করেছি আজকে এই দেশের কতগুলো মানুষ বলেন কতগুলা আলেম আছে তারা বলে আমার নবী না মাটির নবী অতছয় উনাদের নাম অনুর নামের মধ্যে অনুর মাদ্রাসা নূর ফুলের নাম নূর বইয়ের নাম কথা বলেন ঠিক কিনা আছে কি আছে না

সিদ্ধাতুল মুহার মধ্যে গিয়ে জিব্রাইল বলছে আমার পাওয়ার লেস আরেকটা কদম সামনের দিকে যাওয়া যাবে না আমি যদি যাই আল্লাহর কুদরতের নূরের তাজাল আমি জলে পরে সারখার হয়ে যাব কিন্তু আমার নবী ঠিকই গেছেন কথা বলেন ঠিক কিনা বন্ধুরে আমার আমার নবীজি মা মেনার গর্ভে অবস্থান করতেছেন আমার নবীজি মা মেনার গর্বের মধ্যে অবস্থান করতেছেন মা মেনা বলেন আমার সন্তান শিশু মোহাম্মদ কে আমার গর্বে ধারণ করেন আমি যখন রাস্তা দিয়ে বের হতাম আমি দেখতাম আমার মাথার উপরে পাখি এসে জানা মিলিয়ে সায়াদিত বলেন সুবাহ আল্লাহ পাখিরা এসে ডানা পাখিরা এসে উড়াউড়ি করত আমার মাথার চার কিনার দিয়ে গুড়া পেরা করতো তো এক পাখি পাখিদের সর্দার আরে পাখিকে ডাইকা কইত অ পাখির দলেরা চায় দেখম আখির জামানার পয়গম্বরের মাজায় সাবধান সাবধান পাখিরা তার মাথার উপর দিয়ে কোনোদিন বেয়াদবি করো না আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে আনার জন্য থেকে পানি আনার জন্যে আমি যখন রাস্তা দিয়ে বের হতাম হাতের মধ্যে পানির মস্ক নিয়ে যখন আমি পানি আনার জন্য যেতাম অধেশ থেকে সাফা পাহাড় থেকে কে জানি ডেকে বলতম রে জিবরাইল ওই চায় দেখো আখির জামানার পয়গম্বর মা কুয়া থেকে পানি আনার জন্য যা আমার বন্ধুর মা কুয়া থেকে পানি তুলতে সমস্যা হবে যাও তুমি কুয়ার নিচে গিয়ে তোমার ডানা দিয়ে পানিটাকে ধাক্কা মেরে উপরে তুলে দাও আমার বন্ধুর মা কুয়া থেকে পানি তুলতে যাতে কোনো সমস্যা হয় না বলেন না সুবহানাল্লাহ আল্লাহ মা মে বলেন যে আমি যখন কুয়ার নিকটে যাইতাম কুয়ার গভীরে কূপের অনেক গভীরে পানি কিন্তু আল্লাহর কুদরতে দেখা যায় ওই কূপের পানি একেবারে কূপের কিনারে এসে কানায় কানায় ভরপুর হয়ে যায় কূপ থেকে পানি তুলতে আমার একটা বিন্দু মাত্র সমস্যা হয় না কথা বলেন ঠিক না আজকে ওই নবীর শানেন আমার নবীর আম্মার শানেন আমার নবীর আব্বা জানের শানেন আজকে বেয়াদবি করা হয় এই দেশে কতগুলা লামা ঝাবি আহলে কবি স্কুল আঙ্গারের দল আছে যারা নাকি আমার নবীজির আব্বা জানকে মুহাম্মদকে কাফের বলে ফতোয়া দেয় জাহান্নামী বলে ফতোয়া দেয় কিন্তু আল্লাহর জমিনের মধ্যে একটা ক্ষমতা নাই একটা কিতাবের ডকুমেন্টস নাই নাই কুরআনের মধ্যে নাই হাদিসের মধ্যে নাই прикаয়ের মধ্যে কোন কিতাবের একটা রেফারেন্স দিতে পারবে না কারণ আমার নবী রহমত আমার নবী কি রহমত যেই গর্বের মধ্যে অবস্থান করে এটা কি দজুকের টুকরা হতে পারে কোন দুজকে টুকরো তু পারে আরেক কত বড় ডালা কত বড় নাফরমান যারা আমার নবীর আব্বাস বেয়াদবি করে আম্বাসনে বেদবি করে দীর্ঘ আলোচনা এই আলোচনা শেষ দেওয়া যাবে না আমার নবী যে দুনিয়াতে সমাগমন করবেন আমার নবী যে আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন এ জিবরাইল হে জিবরাইল আমার বন্ধু যখন দুনিয়াতে যাবে দুনিয়াতে গেলে পরে চার পাঁচ দিনের শিশুকালের সময় একেবারে কচ্ছি সময় কয়েকদিন যখন যাবেন আমার বন্ধু হালিমার কোলে উঠেন তাইফের জমিনে যাবে কথা বলেন ঠিক কিনা তাইফের অবস্থা আরো ভালো নাম হয় না তায়েফের মানুষগুলো শুকনা তায়েফের জমিনের উর্বরতা নেই হে জিব্রাইল তুমি যাও তায়েফের জমিনে গিয়ে 70 গজ নিস্ত থেকে মাটি তুলে 70 মাইল পর্যন্ত মাটিকে কে তুলে জাবালে মউতের মধ্যে ফেলে ওই মিশরের নীল থেকে উর্বর মাটি এনে তায়েফের মধ্যে ফিটিং করে দাও বলেন সুবহানাল্লাহ এটা কার বরকতে আল্লাহ নবীর ঠিক কিনা বলেন কারণ আমার বন্ধু সেখানে যাবে আমার বন্ধুর কদম গরু যখন তায়েফের জমিনে লাগবে এই তাইফের আর অভাব থাকতে পারে না জমিন অনুর্ব থাকতে পারে না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কি করলেন তায়েফের জমিনের এদিকে 70 মাইল নিচ থেকে 70 গজের মাটি তুলেন উনি কি করলেন জাবালে মউতের মধ্যে ফলাইলেন মিশরের নীল নদ থেকে মাটি নেন এমন ভাবে ফিটিং করে দিলেন রে আমার বাজান কিয়ামত পর্যন্ত যদি ওই তায়েফের জমিনে বৃষ্টি না হয় কোন দিন জমিনের উর্বরতা কমবে না বলেন না আল্লাহ আর চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ সবার কাছ থেকে দোয়া নিন দোয়া করবেন আমার জন্য আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করেন সকলে বলেন আমিন ও আখির দোয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম